আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব 12-র ম্যাথ প্রবলেম সলভ করব। এখানে তো বলা আছে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে উপকেন্দ্র দেওয়া আছে এখানে, ওকে, উপকেন্দ্র দেওয়া আছে এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে। তো আমরা প্রথমত একটা জাস্ট ডেমো একটা উপকেন্দ্র আর্ট করতেছি এখানে, সরি পরাবৃত্ত আর্ট করতেছি এখানে, পরাবৃত্ত মোটামুটি এরকম আর কি এখানে। তো পরাবৃত্তের উপকেন্দ্র মূলত এই অঙ্কটা এখানে, ওকে। এই অঙ্কটার মানটা দেওয়া আছে কত এখানে, এটা দেওয়া আছে আপনার প্লাস মাইনাস 1,0 দেওয়া আছে। তার মানে এখানে একটা মান আছে, এখানে একটা মান আছে। তো আমি একবার দিচ্ছি এখানে উপকেন্দ্র, এখানে প্লাস 1,0 এটা, আর এটা আমাদের কি মাইনাস 1,0 এখানে। হ্যাঁ, মাইনাস 1,0 এখানে এই মান দুটো আমাদের উপকেন্দ্র দেওয়া আছে। তো এটা আমাদের এস ড্যাশ, এটা আমাদের এস এখানে, ওকে, ডান। আর আমাদের কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে, ওকে। তো আমরা কিন্তু একটা বিষয় জানি, সেটা হচ্ছে কি আপনারা জানেন কিনা জানি না, যে আমাদের এই যে মূল বিন্দু আছে না, এই মূল বিন্দু থেকে এই যে দূরত্বটা এখানে, এই দূরত্বকে বলা হয় যে এই বলা হয় এখানে, কি বলা হয়, এই দূরত্ব বলা হয়, ওকে। মানে উপকেন্দ্রের দূরত্ব এখানে, এই মূল বিন্দু থেকে এই দূরত্ব এখানে, ওকে। আর আমাদের এখানে যদি নিয়ামক রেখা থাকে, নিয়ামক রেখা থাকে, তাহলে আমাদের এখানে এই এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব হচ্ছে আমাদের এ বাই ই এখানে, এ বাই ই এখানে, ওকে। তার মানে এই দূরত্বটাকে আমরা কি বলবো এখানে, এ বাই ই বলবো এখানে, এ বাই ই। অ্যান্ড আমাদের এটাও কি এখানে, এটা হচ্ছে আমাদের এই এখানে। যেহেতু আমাদের এখানে এই মূল বিন্দু 0,0 থেকে এই যে এস বিন্দুটার দূরত্ব আমাদের প্লাস 1,0 বা এই পাশে মাইনাস 1,0, তার মানে এইর মানটা কিন্তু আমাদের এখানে 1 এখানে, এইর মানটা এখানে 1। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে, ওকে। তো আমরা এখানে এই কাজটা একটু করবো এখানে। আমরা প্রথমত এখানে এ 12-এর 1 নম্বর লিখে, 12-এর 1 ধরি উপবৃত্তটি x²a² + y²b² = 1 এখানে। তো এরকমই 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখবো এখানে, ওকে। যেখানে আমাদের কি এর মানটা বড়, এখানে লিখবো যে যেখানে এর মানটা হচ্ছে বড় হবে বি এর থেকে এখানে, এটা আমরা এখানে ইনিশিয়ালি করলাম এখানে। আচ্ছা, কাজ শেষ এখানে। এখন আমরা এখানে অতএব দিয়ে লিখতে পারি এখানে, দেখুন এই মানটা, লিখবো যেহেতু যেহেতু উপকেন্দ্র, উপকেন্দ্র কত এখানে, প্লাস মাইনাস 1,0, কাজই কাজই এইর মান কত এখানে 1 লেখা যাবে এখানে, ওকে। বা এখানে লেখা যাবে এখানে যে আপনার e = 1/a করা যাবে এখানে। তো আমরা এখানে e = 1/a এটা আমি রাখলাম এখানে, এটা 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম এখানে। আই থিঙ্ক এই পর্যন্ত ব্যাপারগুলো বুঝতে পারছেন এখানে। আসলে খুব বেশি হার্ড জিনিস না, একটু ইজিভাবে খেয়াল করুন এখানে, ইজিভাবে বোঝার ট্রাই করুন এখানে। এবং আমাদের দেওয়া আছে এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 3 দেওয়া আছে এখানে। তো আমাদের এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে, আবার দেওয়া আছে এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে, উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এই মানটা কত দেওয়া আছে এখানে, এটা দেওয়া আছে 3 দেওয়া আছে। তো আমি লিখবো যে 3 আর কি। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত এখানে, 2b² / a এখানে = 3 লেখা যাবে এখানে, ওকে। আমরা এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা পেলাম, বা আমরা এখানে একটা বি স্কোয়ারটাকে সাইড করে নেই, তো বি স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে কি, 3a/2 লেখা যাবে এখানে। এটা আমরা লিখতে পারবো এখানে, 3a/2 লিখতে পারবো এখানে। এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারি। তো বি স্কোয়ারটাকে আমি সাইড করলাম এখানে, ওকে। তো সমীকরণ 2 নং হতে আমাদের যে মানটা আছে, উৎকেন্দ্রিকতা যে মানটা দেওয়া আছে এখানে, ওকে। তো আমরা এখানে লিখতে পারি উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু মানটা লিখতে পারি। তো লিখবো যে অতএব উৎকেন্দ্রিকতা, হ্যাঁ, কেন্দ্রী কত এ ইজিক্যাল টু কি এখানে, √1 - b² / এখানে a² এখানে। আর ই মানে আমরা কি পেলাম এখানে, ই মানে পেলাম হচ্ছে 1/a পেলাম এখানে, ওকে, যেটা পেলাম এখানে। তো এটা 1/a পেলাম এখানে। আচ্ছা, আর আমাদের এখানে যে মানটা হচ্ছে এখানে, আমি a² যদি লসাগু করি, বা আপনি লসাগু না করেও কাজটা করতে পারবেন এখানে, বর্গ টর্গ করলেও হবে এখানে। তো আমাদের এখানে 1/b² / এখানে a² এখানে। তো আপনি যদি বড় করেন তাহলে আমাদের এখানে a² চলে যাবে এখানে, এটা বড় করবেন এখানে বর্গ করে, আর আমাদের এখানে রুটটা উঠে যাবে এখানে, ওকে। বড় করলে কি হচ্ছে, এই মানটা হচ্ছে এখানে, ওকে। তো এখন আমরা যে কাজটা করব, এখানে আমাদের এখানে 1/a² রাখলাম এখানে, আর দেখুন তো আমাদের এখানে a² লসাগু যাবে এখানে, এখানে a² - b² পাবো এখানে। তো আমাদের a² কাটা যাবে এখানে, তো থাকবে এখানে কি, a² - b² = 1 থাকবে এখানে, ওকে। তো a² - b² = 1 পাবো এখানে। তো এই b এর মানটা আমরা বসাবো এখানে, b স্কোয়ার মানটা। তো এখানে a² - b মানে কত এখানে, b স্কোয়ার মানে কত, 3/2a এখানে = 1 এখানে। তো আপনি এটাকে যদি লসাগু করে দেন তাহলে কত হবে এখানে, 2 হবে এখানে, 2a² - 3a = এখানে 1। তার মানে এখানে কত হচ্ছে এখানে,
টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ ইজ ইকুয়াল টু, এখানে বা এখানে লেখা যাবে টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু ইকুয়াল টু জিরো এখানে। ওকে, এই মানটা এখানে পাবো এখানে। এখন আমরা এটাকে যে মিড টার্ম পদ্ধতি করি এখানে, তো দুই দুগুণে চার মানে তিন অক্ষে তিন করলে হয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ, তার মানে এখানে কত হবে, এখানে আমরা টু এ স্কোয়ার দিলাম এখানে, আর দুই দুগুণে এখন দেখুন আমাদের দুই আর দুই এর গুণফল চার না, এই দুই আর দুই এর গুণফল চার হবে এখানে ফোর। তো আমরা এখানে কাকে কাকে গুণ করতে পারি এখানে বলুন তো, এমন দুটো মান নেবো। হ্যাঁ, চার অক্ষে চার করলে হচ্ছে এখানে, তো আমাদের মাইনাস ফোর এ করবে এখানে অ্যান্ড প্লাস এ করবে এখানে, মাইনাস টু করবে ইজ ইকুয়াল টু জিরো করবে এখানে। তো এখান থেকে আমি যে টু এ যে কমন নেই, কত থাকবে এখানে, এ মাইনাস টু থাকবে এখানে, আর এখানে আমি যে প্লাস ওয়ান কমন নেই, এখানে এ মাইনাস টু থাকবে এখানে ইজ ইকুয়াল টু জিরো এখানে। তার মানে এখানে কত বাঁচছে, এখানে এখানে বাঁচছে এখানে এ মাইনাস টু আর হচ্ছে টুয়াইস এ প্লাস ওয়ান ইকুয়াল টু আমাদের জিরো পাবো এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে ব্যাপারটা। অতএব আমাদের এখানে কি হবে, এখানে এ ইজ ইকুয়াল টু টু পাবো এখানে একটা, আর একটা আমাদের এ ইকুয়াল টু কত হবে, মাইনাস হাফ পাবো এখানে। ওকে, আচ্ছা এটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য না, লিখবেন যে এটা গ্রহণযোগ্য নহে। তার মানে কেন হবে, কারণ এর মানটা কখন নেগেটিভ মানে এরকম আসবে না এখানে, তো আমাদের এর মান টু পাবো এখানে। তো এর মানটা সমীকরণে বসাই দিলে হয়ে যাবে এখানে। তো এ ইজ ইকুয়াল টু টু আমরা করবো এখানে, এই সমীকরণ কত দেওয়া আছে এখানে, এটা তিন নম্বর দেওয়া আছে, তিন নম্বরে বসাই এখানে। হ্যাঁ, তিন নম্বরে বসাই, সমীকরণ তিনে বসাই এখানে, সমীকরণ তিনে বসাই। কি দেওয়া আছে এখানে, বি স্কোয়ার ইকুয়াল টু কি দেওয়া আছে এখানে, থ্রি এ বাই টু দেওয়া আছে এখানে। ওকে, তখন আমাদের এই কাজটা হবে এখানে থ্রি ইন্টু এর মানে হচ্ছে টু বাই টু এখানে, তার মানে তিন হবে এখানে। তো বি স্কোয়ার মান কত এখানে, তিন এখানে। ওকে, তো বি স্কোয়ার মান কত পেলাম এখানে, তিন পেলাম, তার মানে এই বি স্কোয়ার মান পেলাম, আর আমাদের এ কত পেলাম এখানে, এ হচ্ছে পেলাম টু পেলাম এখানে। ওকে, তো আমি লিখবো এখানে যে কাজটা, যা বা এখানে লেখা যাবে না যে এ স্কোয়ার মানে কত লেখা যাবে এখানে, ফোর লেখা যাবে না এখানে। তো লিখবেন এ স্কোয়ার এবং বি স্কোয়ার সমীকরণ একে বসাই, এ স্কোয়ার ও বি স্কোয়ার এর মান সমীকরণ একে বসাই এখানে, একে বসাই। কত আছে এখানে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কত এখানে, ওয়ান। তো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে কত বলুন তো, এখানে আছে ফোর পেলাম এখানে, আর এখানে কত পেলাম এখানে, ওয়াই স্কোয়ার থ্রি পেলাম এখানে, এটা ওয়ান পেলাম এখানে। তো এখানে তিন চারে বারো লসাগু, এখানে কত হবে এখানে, থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে ওয়ান। দ্যাটস ওয়াই লেখা যাবে এখানে যে আপনার থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়েলভ লেখা যাবে। তো এটাই কিন্তু আমাদের এখানে পরাবৃত্তের সমীকরণ এখানে, আই থিঙ্ক এটা বোঝাতে সক্ষম হয়েছে এখানে। অ্যান্ড পরের যে ম্যাথটা আছে এখানে, দুই নম্বর ম্যাথ, এখানে কেন্দ্র দেওয়া আছে এবং শীর্ষবিন্দু দেওয়া আছে এবং উৎকেন্দ্রিকত দেওয়া আছে এখানে। ওকে, তো আমাদের পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে এখানে, খুবই সিম্পল একটা ম্যাথ এটাও, আমরা জাস্ট একটু ভালো করে বুঝবো। আর প্রথমত একটা পরাবৃত্ত আর্ট করে নিই এখানে, মোটামুটি পরাবৃত্ত না উপবৃত্ত আর্ট করে নেবো এখানে, বারবার পরাবৃত্ত মুখে আসতেছে এখানে, এটা আমি একটা পরাবৃত্ত নিলাম। তো এই শীর্ষের মানটা আমাদের দেওয়া আছে কত এখানে, এই মানটা দেওয়া আছে আপনার একটু দেখে নেন, মাইনাস ওয়ান কমা ওয়ান দেওয়া আছে এখানে। ওকে, মাইনাস ওয়ান কমা কি দেওয়া আছে, ওয়ান দেওয়া আছে, মাইনাস ওয়ান দেওয়া আছে এখানে, এবং উপকেন্দ্র দেওয়া আছে এখানে। এখানে দেখুন একটা উপকেন্দ্র দেওয়া আছে কত এখানে, হ্যাঁ সরি, কেন্দ্র দেওয়া আছে এবং শীর্ষ কত দেওয়া আছে এখানে, ফাইভ কমা মাইনাস ওয়ান দেওয়া আছে। তো আমাদের এই শীর্ষ বলতে এই অংশটা দেওয়া আছে, মনে করুন তো ফাইভ কমা কত দেওয়া আছে, মাইনাস ওয়ান আছে এখানে, এটা হচ্ছে শীর্ষবিন্দু তাই না। আচ্ছা, এই দুটো মান দেওয়া আছে এখানে, আর উৎকেন্দ্রিকা দেওয়া আছে এখানে, ইর মান দেওয়া আছে এখানে, ই ইকুয়াল টু এখানে কত দেওয়া আছে এখানে, টু বাই থ্রি দেওয়া আছে এখানে, টু বাই থ্রি দেওয়া আছে এখানে। এখন একটা বিষয় দেখুন তো ভাই, আমাদের যে এই এই যে আমাদের কেন্দ্র আছে এখানে, কেন্দ্র থেকে শীর্ষে যে দূরত্ব এটাকে আমরা এ বলি না, তার মানে আমাদের এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, আমরা দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারি এখানে। তো দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করলে কিন্তু আমরা কি পাবো এখানে, এই যে আমাদের এর মানটা পাবো এখানে। তো আমরা এখানে সমাধানের দিকে যাই, আমরা খুব ইজিভাবে এই সমাধানটা দেখবো এখানে। তো এখানে দেওয়া আছে, লিখবো এখানে দেওয়া আছে, উপবৃত্তের, হ্যাঁ উপবৃত্তের কেন্দ্র মাইনাস ওয়ান কমা ওয়ান এবং শীর্ষবিন্দু কত এখানে, ফাইভ কমা মাইনাস ওয়ান এখানে দেওয়া আছে এখানে, এই মানগুলো আমাদের দেওয়া আছে এখানে। ওকে, আচ্ছা তো আমরা এখানে লিখবো যে ধরি উপবৃত্তের সমীকরণ, আমরা লিখবো এখানে যে লিখবো যে ধরি উপবৃত্তের সমীকরণ, হ্যাঁ কত হবে এখানে একটু ভালো করে বুঝতে হবে এই উপবৃত্তের সমীকরণ বুঝতে গেলে। তো এতদিন যে কাজগুলো করলাম বা এতক্ষণ ধরে যেগুলো করলাম সেটা আমাদের কেন্দ্র ছিল কত এখানে, শূন্য শূন্য ছিল এখানে। ওকে, এর জন্য আমাদের উপবৃত্তটা এরকম যে আমি লিখতাম যে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার লিখলাম এখানে,
বাই এ স্কোয়ার করলাম এখানে, প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার করলাম, তারপর বি স্কোয়ার করলাম ইকুয়াল টু ওয়ান করলাম এখানে। কিন্তু এবার কেন্দ্র দেওয়া আছে মাইনাস ওয়ান কমা ওয়ান দেওয়া আছে এখানে, তার মানে এবার আমাদের এই এটা কেমন হবে এখানে, এক্স প্লাস ওয়ান হবে, কারণ মাইনাস মাইনাস প্লাস হোল স্কোয়ার, এখানে এ স্কোয়ার হবে এখানে, প্লাস ওয়াই প্লাস ওয়ান হবে এখানে, এরপর হোল স্কোয়ার বা এখানে কি বি এর উপর স্কোয়ার হবে ইকুয়াল টু ওয়ান হবে এখানে। তার মানে ব্যাপারটা মনে হয় বুঝতে পারছেন এখানে, আমাদের আগের বার কেন্দ্র শূন্য শূন্য বিধায় আমাদের এখানে এই মানটা লিখছিলাম, এখানে একবারে লিখছিলাম যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু এখানে ওয়ান লিখছিলাম এতদিন ধরে। ওকে, আর যেহেতু আমাদের এখানে কেন্দ্র এখানে মাইনাস ওয়ান কমা ওয়ান, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে মাইনাস এক্স প্লাস ওয়ান হবে এখানে। তো এইটা আমরা এখানে করবো, এখানে এখন জাস্ট এটা লিখবো, ধরি উপবৃত্তের সমীকরণ কত হবে এখানে, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার বা এখানে কি এ স্কোয়ার হবে এখানে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার বা কি বি স্কোয়ার হবে ইকুয়াল টু এখানে ওয়ান। তো এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখবো এখানে, এটা কিন্তু কাজ শেষ এখানে। ওকে, এখানেও আমাদের একটা বিষয় যে এর মানটা বি থেকে বড় হবে এখানে। আই থিঙ্ক এই পর্যন্ত বিষয়গুলো বুঝতে পারছেন এখানে, আমি জাস্ট একটু রাফলি অনেক কিছু বলছি এখানে। তো তো আমরা এখানে লিখবো কি এখানে, এ ইজ ইকুয়াল টু কি লিখবো এখানে, আমি একটু আগে বললাম যে আমাদের এখানে কেন্দ্র এবং আমাদের কি বলতো এখানে এই শীর্ষের যে দূরত্ব এটা আমাদের এ না, তো লিখবো যে এ ইজ ইকুয়াল টু লেখা যাবে কত এখানে কেন্দ্র এবং এর মধ্যে দূরত্ব, তার মানে লেখা যাবে ফাইভ প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এখানে কত এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান হোল স্কোয়ার এখানে, যেহেতু আমাদের এখানে মাইনাস ওয়ানটা আমাদের এখানে আমি ফাইভ নিয়ে কাজ করলাম এখানে, তো ফাইভ কমা ওয়ান থেকে এই বিন্দু দূরত্ব এখানে বের করলাম। তো এটাই কিন্তু আমি করলাম এখানে, কিছু লিখতে হবে না বাংলাভাবে, এখানে আমাদের ছয়ের উপর হোল স্কোয়ার এখানে কাটলে কি শূন্য হবে, তার মানে এখানে কি শূন্য, তার মানে ছত্রিশ মানে এখানে ছয় থাকবে এখানে। তো এর মান কত পেলাম এখানে, ছয় পেলাম এখানে। ওকে, তো এর মান কত পেলাম, ছয় পেলাম, এর মানটা পেলাম, পাইলে কিন্তু আমাদের কাছে এবং উৎকেন্দ্রিত দেওয়া আছে এখানে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এখানে। ওকে, কি দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা, এখানে লিখতে পারেন যে উৎকেন্দ্রিকতা লিখতে পারেন এখানে। তো এখানে আমরা জানি আজা লিখলাম এখানে ইজ ইকুয়াল টু রুট ওভার কি এখানে ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এখানে এ স্কোয়ার, আমরা জানি এখানে। তো উৎকেন্দ্রিকতার মান দেওয়া আছে কত এখানে, এটা দেওয়া আছে আপনার কাছে টু বাই থ্রি দেওয়া আছে এখানে। হ্যাঁ, লিখুন টু বাই থ্রি, লিখুন এখানে ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস বি স্কোয়ার, আর এ মানে কত এখানে, এ মানে আমাদের ছয়, তার মানে এখানে ছত্রিশ হবে এখানে, এ মানে যদি আমাদের ছয় হয় তাহলে আমাদের স্কোয়ার মানে ছত্রিশ হবে এখানে। ওকে, আচ্ছা আমি যে বর্গ করে দিই তাহলে আমাদের কি চার বাই নাইন হবে এখানে, এখানে কত হবে এখানে ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই কত হবে ছত্রিশ হবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন এই পর্যন্ত, এই মাইনাসটা আমি এপাশে নেবো, এখানে লেখা যাবে এখানে বি স্কোয়ার বাই কত লেখা যাবে ছত্রিশ লেখা যাবে, ওয়ান রাখলাম আর এই মানটা এপাশে প্লাস আছে মাইনাস হবে ফোর বাই নাইন হবে এখানে। তো নাইন হবে এখানে, নাইন মাইনাস ফোর হবে এখানে, তার মানে ফাইভ বাই নাইন হবে এখানে। ওকে, ফাইভ বাই নাইন হবে এখানে। তো আমি যেখানে আর আর গুণ করে দিই তাহলে আমাদের বি স্কোয়ার ইকুয়াল কত হবে এখানে, ফাইভ ইন্টু ছত্রিশ হবে এখানে, এখানে নয় হবে, চার নং ছত্রিশ মানে চার, মানে কুড়ি পাচ্ছি এখানে। ওকে, চার পাঁচে কুড়ি হচ্ছে, বি স্কোয়ার মান কুড়ি পেলাম এখানে। তো এখানে আমাদের যে স্কোয়ার মান ছত্রিশ সেটা কিন্তু জানি এখানে, তার মানে এই মানগুলো বসাই দিলে আমাদের কাজ শেষ এখানে। ওকে, স্কোয়ার ও বি স্কোয়ার এর মান, এর মান সমীকরণ কত বসাবে এখানে, একে বসাই, কি আছে এখানে এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার না, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর উপর হোল স্কোয়ার ছিল এখানে, আর স্কোয়ার মানে কত এখানে ছত্রিশ এখানে দিলাম একবারে, আর এখানে কি ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই কত এখানে টোয়েন্টি পাবো এখানে, ইজ ইকুয়াল টু কত এখানে ওয়ান এখানে। ওকে, এটাই কিন্তু আমাদের ফাইনালি আনসার এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে, আমি স্টেপ বাই স্টেপ একটু দেখার অনুরোধ করবো, কারণ সবগুলো বিষয় না দেখলে আসলে ম্যাথটা বুঝবেন না এখানে। তো আমরা নেক্সট টিউটোরিয়াল করবো কি তেরোর ম্যাথগুলো করবো ইনশাআল্লাহ।